নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, ভারতের বিজ্ঞানীরা সেটা করে দেখালো আজ, যা দেখে বা শুনে চীন পাকিস্তানের নিচের মাটি কেঁপে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজ DRDO করলো ভারতের প্রথম স্বদেশী বম্বার বা UCAV এর ছোট ভার্সনের সফল ফার্স্ট ফ্লাইট। তাই আমরা আজ এই UCAV এর টেস্টের ব্যাপারেই জানব, যেটি ভারতের ডিফেন্স সেক্টরকে এক ধাপ উপরে এমনভাবে নিয়ে গেছে যেখান থেকে ভারতকে আর হেভি এয়ারক্রাফ্টের উপরই ভরসা করে থাকতে হবে না। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে এই বম্বার শত্রু এলাকায় এত বম্বিং করবে যাকে ঠেকানো এবং ধ্বংস করা কোনো রাডারের পক্ষেই সম্ভব হবে না। এমনকি তুর্কির গর্ব TB2 বাইরাক্তারও দুধের শিশু ভারতের এই প্রথম UCAV সুইফ্টের বড় ভাই পরার কাছে। বন্ধুরা, আজ ভারতের DRDO ছোট স্টেল ড্রোন সুইফ্টকে পুরোপুরি তৈরি করে ফেলেছে, যেটি হলো DRDO-র পরা UCAV এর একটি প্রোটোটাইপ, যার প্রথম ফ্লাইং সফল হলো আজ দীর্ঘ সময়ের অপেক্ষার পর। বন্ধুরা, DRDO এই সুইফ্টের টেকনোলজিকে ইউজ করে ভারতের প্রথম স্বদেশী বম্বার অরাকে নির্মাণ করবে। মানে এটি হলো অরা প্রজেক্টেরই অংশ, যেটিকে অরাকে ডেভেলপমেন্ট করার জন্যই ডেভেলপ করা হয়েছে। যেমনটা আপনারা জানেন, যে কোনো বড় অ্যাডভান্স হাতিয়ারকে নির্মাণ করার আগে তার প্রোটোটাইপকে নির্মাণ এবং টেস্ট করা হয়, তো সুইফ্ট হলো তেমনই। এবং এর সফল টেস্ট মানে ভারতের প্রথম ঘাতক স্বদেশী আপকামিং বম্বারের সফলতার প্রথম বড় ধাপকে অতিক্রম করা। বন্ধুরা, যে হাতিয়ারটি শুধু ভারতেরই না, দুনিয়ার সেরা স্টেল UCAV বা বম্বার হতে চলেছে। এবং বন্ধুরা, এটা অনেকে ভাবে ভারতের কাবেরী ইঞ্জিন পুরোপুরি ফেল, কিন্তু খুশির ব্যাপার হলো DRDO কাবেরী ইঞ্জিনেরই একটি UCAV ভার্সন ড্রাই কাবেরী ইঞ্জিনকেও ডেভেলপ করেছে। এবং এই ইঞ্জিনটি প্রায় 45-50 কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে সক্ষম। মানে এই ড্রাই কাবেরী ইঞ্জিনটি UCAV এর জন্য একেবারেই পারফেক্ট। তবে বন্ধুরা, এই ড্রাই কাবেরী ইঞ্জিন পুরোপুরি এখনও তৈরি হয়নি, যার এখনও 1-2 টেস্ট সমাপ্ত করা বাকি। বন্ধুরা, ভারতের এই স্টেল বম্বার অরা গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের দ্বারা পরিচালিত হবে এবং বলা হচ্ছে এই আনম্যান্ড কম্প্যাক্ট এরিয়াল ভেহিকেল অরা আর 2 বছরের মধ্যেই তার ফার্স্ট ফ্লাইট নেবে। বন্ধুরা, ভারতের এই বম্বারের ওয়েট হবে 130 কুইন্টাল, যার কাজই হলো প্রচুর পরিমাণে বম এবং মিসাইলকে ক্যারি করা। এরই সাথে ভারতের এই বম্বারটি এতটাই স্টেল হতে চলেছে, যেটিকে শত্রুর রাডারের পক্ষেও ট্র্যাক করা প্রায় অসম্ভব। আর এই কারণেই এটি ভারতের জন্য গেম চেঞ্জার হাতিয়ার প্রমাণিত হবে চীন পাকিস্তানের বিরুদ্ধে। তো বন্ধুরা, একটা জিনিস তো ক্লিয়ার, যে সুইফ্টের আজ ফার্স্ট ফ্লাইট হয়েছে এটি হলো অরা UCAV এরই একটি প্রোটোটাইপ। এবং সুইফ্টের সফলতা মানে ভারতের প্রথম স্বদেশী বম্বার অরা UCAV এর সফলতা। তো বন্ধুরা, আপনার মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।